আবারও রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ। 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্তিমিত ছিল। সবশেষ 1 মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। 10 দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত 15 বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামায়াত করেনি। ওই বিএনপি জামায়াত তারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনে ব্যর্থ। নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পিছনে দাঁত দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতবিরোধিতা বিএনপির দ্বিচারিতা। বৈশ্বর বাবু কোথায় পালিয়েছিলেন? ভারতে আমাদেরকে বলে ভারতের দালাল। দালালি কারা করে? নরেন্দ্র মোদি ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত, সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা? জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাতের কথায় কান না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।